নমস্কার সবাইকে, বইয়ের বাক্স চ্যানেলে স্বাগত। আমি সোমেশ্বর মিশ্র। আজকে আমি যে বইটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সাপ লুডো এই বইটি নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমি বাংলা বই সম্বন্ধে ভিডিও বানাই, তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই উপন্যাসে আমরা দেখতে পাই উপলকে। উপলের বাবা তাদের সংসার ছেড়ে ছোটবেলাতেই চলে গিয়েছিল। উপল মানুষ হয়েছে তার দিদা আর তার মায়ের কাছে। তো উপল এখন মাস্টার্সে পড়ছে। সে যখন স্কুলে পড়তো তখন তার প্রেম হয়েছিল তটিনী নামের একটি মেয়ের সঙ্গে। সেই সম্পর্ক স্কুলের পর আর এগোয়নি। উপল এখন মাস্টার্সে পড়ার সময় সে তটিনীকে যেহেতু ভালোবাসে, তাই সে তটিনীর সঙ্গে একবার দেখা করতে চায়। অন্যদিকে তটিনীকে আমরা দেখতে পাই, তটিনী হচ্ছে এমন একজন মেয়ে যার কাছে তার মায়ের কথাই শেষ কথা। তো তটিনীর সঙ্গে উপলের এই সম্পর্ক কি আবার জোড়া লাগবে, নাকি তটিনী ফিরিয়ে দেবে উপলকে, সেটাই এই উপন্যাসে দেখার। অন্যদিকে এই উপন্যাসে দেখতে পাবো চূর্ণী আর প্রীতমকে। চূর্ণী পয়সাওয়ালা বড়লোক বাড়ির মেয়ে। অন্যদিকে প্রীতমের অবস্থা একদমই ভালো না, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে বস্তিতে বাস করে এবং সে একটি কারখানায় কাজ করে। চূর্ণীর দিদিকে চূর্ণীর বাবা এক কথায় জোর করেই বিয়ে দিয়েছিলেন। তো চূর্ণী কি প্রীতমের সঙ্গে এই সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে, এটা ওই উপন্যাসে দেখার। এবার বলি উপন্যাসটি আমার কেমন লেগেছে। উপন্যাসটি আমার খুবই ভালো লেগেছে। আমার এই উপন্যাসে ভালো লাগার দিকগুলি হলো, সৌরভ মুখোপাধ্যায়ের কোনো লেখাই এর আগে আমি পড়িনি। এই বইটি দিয়ে আমি ওনার লেখা পড়া শুরু করলাম। তো ওনার লেখন শৈলী, বাক্য গঠন, শব্দ চয়ন আমার খুবই ভালো লেগেছে। এবার বলি উপন্যাসটি আপনি পড়বেন কি পড়বেন না। আপনি যদি প্রেম ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ স্পৃহা এই সব বিষয়কে নিয়ে একটি জীবনমুখী উপন্যাস পড়তে চান, তাহলে এই উপন্যাসটি একবার পড়ে দেখতে পারেন। বইটির পাতার সংখ্যা হচ্ছে 197 পাতা এবং প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য অলওয়েজ কিপ এ স্মাইল অন ইয়োর ফেস, টেক কেয়ার, বাই বাই।